দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু আজকে নতুন চ্যাপ্টার শুরু করতেছি এবং আমাদের কোন চ্যাপ্টারে কি কি টপিক সব টপিকও কিন্তু আমরা পড়বো না, ঠিক আছে? এখানে কিন্তু বলে দিয়েছে যে কোনটা কোনটা পড়তে হবে, সো ওইখানে যেটা বলা আছে সেই যে টপিকগুলোর কথা বলা, এবং কত ক্লাসে আমরা মোটামুটি এই চ্যাপ্টার প্রপার 5টা ক্লাস পাবো, এবং ওইটা হিসাব করা আছে যখন আমরা সরাসরি ক্লাসে যাব, ঠিক আছে? যখন আমরা সরাসরি ক্লাসে যাব তখনই আমরা 5টা ক্লাস এই চ্যাপ্টারটার উপর পাবো, তো ওই 5টা ক্লাস আমরা রিভিশন হিসেবে নিব এই চ্যাপ্টার উপর। কিন্তু আপাতত আমরা জুমে ক্লাস করতেছি, আর জুমে ক্লাস করলে অত সময় পাওয়া যায় না, কারণ আমাদের ক্লাসে জয়েন করতে করতে রেডি হতে হতে 10 মিনিট চলে যায়, আর আমাদের এক্সপ্লেন করে পড়তে গেলে অনেকটা সময় চলে যায়। তো আমরা মোটামুটি যতটা সম্ভব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো, বাট যেটা না বুঝি বুঝতে পারছি না বা আরেকটু এক্সপ্লেন করার কথা দরকার সেটা তোমরাও বলবে আমিও করবো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি মিস। আচ্ছা আমি একটু বোকার মতো আবার একটু পেন্সিল দিয়ে দাগাইছি যে কোন কোন টপিক গুলো পড়বো। এখানে দেখো আমরা পড়বো ব্যবসায়িক মূল্যবোধ এর ধারণা, তারপর ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা, তারপর সামাজিক দায়বদ্ধতা ধারণাটা, তারপর দায়বদ্ধতা কেন প্রয়োজন মানে গুরুত্ব, তারপর সামাজিক দায়িত্ব পালন, পরিবেশ সংরক্ষণ ও ব্যবসা, ব্যবসার কারণে পরিবেশ দূষণের প্রভাব, তারপর বণিক সমিতি কিভাবে ব্যবসা সংরক্ষণ করতে পারে, তারপর সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে কোন কোন প্রতিষ্ঠান গৃহীত কার্যক্রম কে কি করতেছে, তারপর ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়বলি, তারপর খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল, এইগুলোই ক্ষতিকর পলিথিনে ব্যবহার, খুব কঠিন না, খুব সোজা। এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের স্টুডেন্ট, হ্যাঁ, আগামীর ব্যবসায়ী, আগামীর বিল গেটস, এখান থেকে আমাদের একজন মিলিয়নার বিলিয়নার আসবে, যারা এখন আপাতত বুঝি নাই। ইয়াস না, আমি বুঝি নাই। অবশ্যই সবার জন্য দোয়া করতেছি, সবার জন্য। আর অলরেডি আমি যতদূর জানি জিনিয়া একটু বিজনেস এর সাথে রিলেটেড, সো ওর বিজনেসটা আরো ফ্লোরিশ করুক, ভালো হোক, এটাও দোয়া করি। আচ্ছা তো কথা ছিল, পড়া না বলো, আমরা কোন কোন টপিক পড়বো এগুলো কি বোর্ড থেকে বলে দিয়েছিল? হ্যাঁ, কোন কোন টপিক পড়তে হবে সেগুলো তোমার সিলেবাসে আছে, এবং কোন টপিক কোন ক্লাসে হবে সেগুলো আছে। হ্যাঁ, তোমার এখন যে আমাদের যে শর্ট সিলেবাসটা সেটা খুবই শর্ট, খুবই শর্ট, মনে হয় আমরা কয়টা 6-6টার মতো পাঁচ পেপারে চ্যাপ্টার পড়বো, তো ওইখানে কোন টপিক কি কি পড়তে হবে এগুলো বলা আছে, তো তুমি একটু সিলেবাসটা দেখে নিও। আমাদের মনে হয় লিংক, হারুন স্যার তোমাদের লিংক দিছে, তোমাদের গ্রুপে মেসেঞ্জার গ্রুপে লিংক দিছে, ওইখানে লিংকে গিয়ে ডাউনলোড করে দিবে। কিন্তু আমি জাস্ট চ্যাপ্টার গুলো দেখাইছি, কিন্তু এটার ভিতরে গুলো টপিক গুলো যে ওরা বলে দিবে এটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, তুমি ওই সিলেবাসটা ওপেন করে ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে দেখো, একদম স্পষ্ট করে বলা আছে, কারণ সব পড়া যাবে না, যা যা ইম্পর্টেন্ট তা পড়তে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা পড়াশোনায় যাই, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা ধারণা। আচ্ছা কেউ একজন আমাদের পড়া শুরু করার আগে বলো, তুমি মূল্যবোধ বলতে কি বুঝো আর নৈতিকতা বলতে কি বুঝো, মানে এগুলো বলতে তোমার কাছে আসলে কি মনে হয়? মূল্যবোধ কি এরকম যে আমি সৎ থাকবো, সৎ ভাবে ব্যবসা করবো, আসলে ইয়াসনার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা, কথাগুলো আমি ঠিক মতো বুঝতে পারিনি, বা যতটুকু বুঝছি ও বলছে যে মূল্যবোধ বলতে ও বোঝাচ্ছে যে আমি ব্যবসা সৎ থাকবো, আমি কাউকে ঠকাবো না, বা যা করা ঠিক না সেটা করব না, এবং ব্যবসাটা ঠিকঠাক মতো রান করবো, মানে যা করা উচিত সেটা, এরকম কি ইয়াসনা? আচ্ছা আচ্ছা, ইয়াসনা মূল্যবোধ তো বললো, তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে ফারহান একটু বলো তো নৈতিকতা জিনিসটা কি হইতে পারে, ফারহানা? মিস আমি খাচ্ছি, একটু পরে বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর তাহলে কে বলবে, নওরিন বলো তো নৈতিকতা জিনিসটা বলতে কি বোঝায়, নীতি নৈতিকতা, নীতি না সরি শুধু নৈতিকতা, নওরিন বলতে পারবা? নওরিন শুনতে পাচ্ছো? আচ্ছা নরিন কোন রেসপন্স করতেছ না, মনে হয় ঘুমায় গেছে। আচ্ছা তাহলে কি কে বলবে, তাহমিনা বলতে পারবা? জি মিস। হ্যাঁ বলো তো নৈতিকতা জিনিসটা কি, ইয়াসনা মূল্যবোধ বলতে একটা কিছু বলছে, এখন তোমার কাছে তাহলে নৈতিকতা জিনিসটা কি মনে হয় কি হইতে পারে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তাহমিনা বলে যাও। নৈতিকতা হলো কোন মানে নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে,
ভালো কোনো কিছু মানে গ্রহণ করার মন্দটাকে মন্দতা থেকে বিরত থেকে মানে ভালোভাবে কোনো কিছু করা কে নৈতিকতা বলে নিয়ম কানুন অনুযায়ী। তাহলে মূল্যবোধটা কি? মূল্যবোধটা ঠিক খেয়াল আসতেছে না, বাট নৈতিকতা এটাই হবে যে নিয়ম কানুন অনুযায়ী ভালো কোনো কাজ করা। আমি বলি, হ্যাঁ বলো, পারানো বলো। ওটা হচ্ছে যে কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, কোন কাজটা করা উচিত, কোনটা করা উচিত না, মানে এই বিষয়ে ওই যে ইয়াটাই আর কি মূল্যবোধ। আর নৈতিকতা? নৈতিকতা হচ্ছে মানে খারাপ কাজ থেকে হচ্ছে বিরত থাকাটাই হয়তো নৈতিকতা, মানে খারাপ কাজটা থেকে বিরত থাকা। আচ্ছা আচ্ছা, তো মূল্যবোধের সংজ্ঞাটা কি তুমি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাওয়া? হ্যাঁ হ্যাঁ রামিশা, হচ্ছে তো বলো, মানে সৎভাবে ব্যবসাটা চালিয়ে যাওয়া, কোনো অবৈধ কোনো কিছু না করা। আচ্ছা হ্যাঁ 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 হচ্ছে। আচ্ছা হাফসা, আচ্ছা হ্যাঁ সরি, আমাদের ক্লাসে কি হাফসা নামক কোনো মেয়ে আছে? আমার তো মনে হয় না। হাফসা নামে একজন ছিল, আমি বুঝতে পারিনি কি বললে। ম্যাম একজন ছিল মেবি বুশরা হাফসা নামে, ম্যাম ওই আর কি, ও রোল 18,000 কত জন সামথিং। আচ্ছা এখানে যিনি জয়েন করার জন্য পারমিশন চাচ্ছে তার নাম শুধু হাফসা লেখা, কোনো রোল লেখা নেই, তো ওরে কি অ্যাডমিট ম্যাম আমাদের ক্লাসের ম্যাম আর কি, আমাদের ব্যাচের বলতে এই ব্যাচের না, তার আগের ব্যাচের। আচ্ছা তো দেখি হাফসার সাথে কথা বলে দেখি হাফসার কাহিনী কি, ঠিক আছে? এটাও আনন্দ তাই না? হুম, নতুন নতুন মানুষজন, অপরিচিত মানুষজন আসবে, ধরা মানে এলিয়েনের মতো আচরণ করবে, আমরা ওর দিকে এলিয়েনের মতো তাকাই থাকবো, এগুলো মজাদার ব্যাপার, এটাও আনন্দ। জুম ক্লাসে বিনোদনের দরকার আছে জুম ক্লাসে, তাই না? আচ্ছা শুধু পড়াশোনা করলে হবে না, বিনোদনও লাগবে। আচ্ছা যে যা বলছো অলমোস্ট কাছাকাছি, হ্যাঁ, বাট প্রথমে কে যেন বললো, ইয়াসনা বললো, ইয়াসনা যেটা মূল্যবোধ বলতে বলছো মানে সৎ থাকবো ঠিক আছে, বাট এটা অনেকটা নৈতিকতার মধ্যে পড়ে যায়, ঠিক আছে? মূল্যবোধ এবং নৈতিকতা দুইটা একসাথে জড়িত, বাট দুইটা এক না। আচ্ছা ফারহানা যেটা একদম স্পষ্ট করে বললো যে আমার ভেতরের যে বিশ্বাসটা ধারণাটা, হ্যাঁ, মানে আমি কোন কাজটারে ভালো মনে করি কোন কাজটা খারাপ মনে করি আমার দৃষ্টিকোণ থেকে বা আমার পার্সপেক্টিভ থেকে, আমি একজন মানুষ, আমার কাছে কিন্তু সব কাজ ভালো না। বা দেখো ইয়াসনার কাছে কিছু জিনিস ভালো মনে হলো, এটা যে অবশ্যই অবশ্যই ফারহানার কাছে ভালো মনে হবে বা এই জিনিসটা যে এইভাবেই করা উচিত তা কিন্তু না, এটা কিন্তু এরকম হবে না। আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্বতা থেকে এবং আমরা প্রত্যেকটা মানুষের দেখা যায় জাতি ধর্ম বর্ণ হিসেবে আমাদের মূল্যবোধগুলো কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ, কোনটা অনেক কোনটা করা ভালো এবং কোনটা করা খারাপ এটা কিন্তু সবার ক্ষেত্রে এক না, এক সবার ক্ষেত্রে কি এক মেরা? আচ্ছা হাফসা জয়েন করে আবার বের হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা দেখ আমার কিছু করতে হয়নি, নিজে বের হয়ে গেছে। আচ্ছা সবার ক্ষেত্রে এক না, মানে আমি মানুষ হিসেবে আমি কি বিশ্বাস করি, আমার কি ধ্যান ধারণা যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, কোন কাজটা কিভাবে করলে ভালো হয় কোন কাজটা কিভাবে করলে খারাপ হয়, এটা হলো আমার ভেতরে বোধের ব্যাপারটা, মূল্যবোধ। এদিকে মূল্য বলতে ভ্যালুকে বোঝাচ্ছে, ঠিক আছে? আমি কোনটাকে কতটুকু দাম দিচ্ছি, আমার নিজের কাছে দাম, আমার বিশ্বাসের কাছে কতটুকু দাম পাচ্ছে, ঠিক আছে? যেমন আমি কাউকে ছোট করছি না বা কাউকে খারাপও বলতেছি না, পরীক্ষার হলে আমার কিছু মানে কিছু বান্ধবী থাকবে, আমার না সরি সবারই কিছু বান্ধবী থাকবে, ওদের একমাত্র পলিসি পরীক্ষা পাস করা বা ভালো করার পলিসি হলো আমি আর আশেপাশে ডানে বামে সামনে পিছিয়ে যারা আছে ওদের সবারটা নিয়ে আমি একটা সাম আপ করে পরীক্ষা দিব, এমনি আমি পাস করবো ভালো করবো, মানে আমি পড়লে পড়লাম না পড়লে না পড়লাম, বাট আমি হলো চারপাশে হলো নেটওয়ার্কিং করে পরীক্ষা দিব, এটা ওর কাছে ঠিক আছে, এটা ওর কাছে খারাপ কিছু না, এটা ওর বোধের জায়গা থেকে রাইট মানে ভালো, ওকে এটা ওর মূল্যবোধ। বাট এই জিনিসটা সেম জিনিসটা ধরো তাহমিনার ক্ষেত্রে, আমি বলতেছি না যে তাহমিনা কখনো কারো থেকে সাহায্য নেয় না বা অনেক 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 একদম সাধু সন্ন্যাসী, এটাও আমি বলবো না, আমি জানি না তাহমিনার কাহিনী কি। তাহমিনা আমি যদি ভুল বলে থাকি কষ্ট পাওয়ার কিছু নাই, জাস্ট উদাহরণ দিচ্ছি,
মনে করে যে তাহমিনা চিন্তা করে যে আমি যতটুকু পড়ছি বা আমি যতটুকু জানি বা যতটুকু আমি বুঝি ততটুকু আমি পরীক্ষা দিব, কারণ পরীক্ষাটা আমার কাছে মানে আমি কতটুকু জানলাম বা আমার যোগ্যতা কতটুকু এইটা টেস্ট করার জন্য পরীক্ষাটা। পরীক্ষাটা যদি আমি যদি কম নাম্বার পাই তার মানে যে আমার দাম কমে গেল বা আমি মানুষ হিসেবে ডিগ্রেড হয়ে গেলাম তা না, আমি কতটুকু শিখতে পারলাম সেটা চেক করতে পারবো পরীক্ষা দিন। তাহমিনা নিজে যতটুকু পারে কখনোই কারো থেকে ওই যে নেটওয়ার্কিং এর ব্যবস্থা করে না, ঠিক আছে? ওই যে ছোট ছোট চিরকুট মোবাইল নিয়ে যাওয়া, জামা কাপড়ে লিখে নিয়ে যাওয়া, বেঞ্চে লেখা, এই সকলে ও যায় না, ঠিক আছে? সো এটা কি তাহমিনার কাছে ভালো? বা তাহমিনার কাছে কি ওই যে ফ্রেন্ডটা ধরো আমাদের ইয়াসনে এই কাহিনীটা করে, নেটওয়ার্কিং করে পরীক্ষা দেয় ধরো, হ্যাঁ আচ্ছা, তো এখন কি ইয়াসনার কাজটা কি তাহমিনার কাছে কি ভালো? তাহমিনা শাস্তি দিতে পারবে বা ইয়াসনা যদি মনে করে এই কাজটা করে এর জন্য কি ওটাকে আমরা শাস্তি দিব? যদি ধরা না পড়ে শাস্তি দিব? কাজটা খারাপ, হ্যাঁ, এটা আমরা কি বিশ্বাস করতেছি বা আমাদের বোধের জায়গাটা আমাদের নিজস্ব ব্যাপারটা হলো মূল্যবোধ, আমার আমি কি মনে করতেছি বা একটা পুরো জাতি হিসেবে আমরা কি মনে করতেছি, বা দেখা যায় যে আমরা মুসলিম হিসেবে আমাদের কিছু ধর্মীয় বিশ্বাস আছে, কিছু ধারণা আছে যেটাকে কিনা আমরা ভালো মনে করি বা কিছু জিনিস আছে আমরা খারাপ মনে করি। আবার হিন্দুদের হিন্দু যারা তারাও কিন্তু আমরা বাংলাদেশি এবং আমরাও বাঙালি, ওরাও বাঙালি, আমরাও বাঙালি এবং আমরা কিন্তু প্রায় অলমোস্ট সেম, বাট ধর্মীয় জায়গা থেকে ওদের কাছে কিছু জিনিস আছে ভালো যেটা কিনা আমাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের কাছে ভালো না, আবার আমাদের কাছে ভালো ওদের কাছে ভালো না, বাট এটার জন্য কি আমরা কি একজন অন্যজনের সাথে মারপিট করে বা একজন অন্যজনকে শাস্তি দিব? আচ্ছা, তার মানে মূল্যবোধটা হলো ভেতরের বোধের ব্যাপারটা, ভালো খারাপ কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা বোধের ব্যাপার, বাট এটা নিয়ে সরাসরি ডিরেক্ট কাউকে চার্জ আমি করতে পারতেছি না বা করা যায় না। হ্যাঁ, যেমন তাহমিনা ধরতে পারতেছে ইয়াসনা নেটওয়ার্কিং করে পরীক্ষা দিচ্ছে, বাট তাহমিনা কিন্তু ওর উপরে কোনো চার্জ করতে পারবে না, তাহমিনা বলতে পারবে না এই মেয়ে তুমি পরীক্ষা দিতে পারবে না, তোমার খাতা আমারে দিয়ে দাও, আমি খাতা তোমার খাতা নিয়ে নেব, ঠিক আছে? এরকম কোনো চার্জ কিন্তু করতে পারবে না, ঠিক আছে? সো এটা হলো মূল্যবোধ, বোধের জায়গা, আমার বোধের জায়গা যে আমি ভালো মনে করতেছি না খারাপ মনে করতেছি কিটা কি এটা। আর নৈতিকতাটা এখন প্র্যাকটিক্যালে চলে আসছে, মানে কোনটা কিভাবে করতে হবে সেটা, ঠিক আছে? মানে এটা হলো একটা সেট অফ কি বলে আচ্ছা আমিও গোলাচ্ছি, বাংলায় বলি, ইংলিশে বলতে গেলে তোমরা বুঝবা না। ব্যাপারটা হলো কোন কাজটা কিভাবে করতে হবে এটা একদম স্পষ্ট ভাবে যখন আমাদের সবার কাছে নির্দেশ আসে নৈতিকতা। যেমন ইয়াসনা বলছিল আমি ব্যবসা করব মানে আমার সৎভাবে ব্যবসা করতে হবে, এটা আমার গাইডলাইন, এটা আমার নৈতিকতা, আমাকে এটা মানতে হবে। আমি যদি সৎভাবে ব্যবসা না করি, আমি যদি প্রোডাক্টে ভেজাল মিশাই দিই, খারাপ পণ্য তৈরি করে মানুষের খাওয়াই বা মানুষের কাছে বিক্রি করি, তো এইটা করলে কি আমার যদি যারা কিনতেছে টাকা দিয়ে তারা যদি কমপ্লেন করে ইয়াসনাকে ধরে পুলিশ নিয়ে যাবে না? এবার কি ইয়াসনা উপায় আছে? কোনো উপায় নাই। দেখো তুমি রাস্তাঘাটে ধরো তোমার একটা প্রাইভেট, তুমি অনেক বড় লোক, তোমার একটা প্রাইভেট গাড়ি আছে, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার গাড়ি তুমি চালাচ্ছ, রাস্তা সরকারি রাস্তা চালাচ্ছ, তো তুমি কি সমানে অনেক জোরে স্পিড দিয়ে চালাচ্ছ, একদম লাস্ট লিমিট স্পিড দিয়ে চালাচ্ছ, তো এটা চালাইলে কি তুমি তো অ্যাক্সিডেন্ট করো নাই, বাট প্রত্যেকটা রোডে যাওয়ার একটা লিমিটেড স্পিড আছে, সো তুমি যদি স্পিড বাড়ায় চালো তাহলে কি তোমার কি আবার পুলিশ ধরবে না, ধরে চার্জ করবে না, মামলা দিয়ে দিবে না, দিবে? হ্যাঁ, এটা হলো নৈতিকতা, মানে তুমি চাইলেও ওভার স্পিডে যেতে পারবে না, তারপর তুমি কারোর সাথে মিথ্যা কথা বলতে পারবে না, কারণ কেউ যদি ধরতে পারে যে তুমি তার সাথে মিথ্যা কথা বলতেছো বা জেনে শুনে তো মানে তুমি তাকে ইচ্ছাকৃত ভাবে প্রতারণা করতেছো, তাকে কোনো কিছু ভুল বোঝাচ্ছ এবং সেটা করলে কি তুমি শাস্তিযোগ্য অপরাধ করতেছো। তার মানে নৈতিকতা ব্যাপারটা এখন হলো আমার ভেতরের আর বোধের ব্যাপার নেই, আমার ভেতরের থেকে এখন আমি যখন বাইরে প্র্যাকটিক্যালি কিছু করতেছি এবং সেটা আসলে কিভাবে করতেছি সেটা আসলে কতটা সমাজ দ্বারা অন্য মানুষের দ্বারা গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্য না সেটা হলো নৈতিকতা। বুঝতে পারছি এখন কি দুইটার মধ্যে পার্থক্যটা ধরতে পারছি? হ্যাঁ, মূল্যবোধ ব্যাপারটা পুরোপুরি আমার নিজস্ব ব্যাপার, আমার ভেতরের ব্যাপার, আমার ভেতরের অনুভূতির ব্যাপার, আমার ভেতরে মানে বিবেগের ব্যাপার, হ্যাঁ, বাট নৈতিকতা ব্যাপারটা হলো আমার ভেতরে বিবেক নাই, কোনো কিছু নাই, আমরা কিন্তু চাইলেও কিন্তু সবসময় সবার সাথে ধরো আমার মিথ্যা কথা বলতে খুব ভালো লাগে, সবার সাথে মিথ্যা কথা বলতে ভালো লাগে, বাট আমি চাইলে কি সবার সাথে সবসময় মিথ্যা কথা বলতে পারবো? পারবো না,
ধরা খাবো, ধরা খাইলে কি হবে, শাস্তি, বিপদ পড়ে যাবো, বিপদে পড়ে যাবো। তো আমি না চাইলেও আমাকে কি সত্যি কথা বলতে হবে, না বললে আমি আমাকে চার্জ করবে। সো নৈতিকতা ব্যাপারটা অনেকটা স্ট্রিক্ট, এটার সাথে শাস্তি জড়িত, বুঝছি এবার। কিন্তু মূল্যবোধের ব্যাপারটা আমি মনে মনে চিন্তা করতেছি যে আমি সবার সাথে সবার উল্টাপাল্টা বুঝাইয়া এটা সেটা করে ফেলবো, এটাতে কোনো সমস্যা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই, বাট এটা আমি মনে মনে বসে বসে অনেক কিছু চিন্তা করতে পারি, এটাতে কোনো কেউ আমার এসে শাস্তি দিতে পারবে না, মনের ভিতরে বোধের ব্যাপারটা। বাট যখন আমি প্র্যাকটিক্যালি করতে যাচ্ছি তখন কিন্তু আমি শাস্তি পাবো, বুঝছি। সবার কাছে ক্লিয়ার নৈতিক মূল্যবোধ এবং নৈতিকতা ব্যাপারটা? আলাদা করতে পারবো, সবাই পারবো? কারণ দেখা যায় যে যখনই তোমাদের জিজ্ঞেস করা হয় তোমরা নিজেরা ধরতে পারো, বুঝতে পারো, বাট মূল্যবোধ এবং নৈতিকতা ব্যাপারটা আলাদা করতে পারো না, হ্যাঁ আলাদা ভাবে বলতে পারো না, দুইটা একসাথে গোলায় যায় এবং একটার উদাহরণ বলতে গিয়ে অন্যটার বলে ফেলে। যেমন ইয়াসনা জানে মূল্যবোধ জিনিসটা কি, নৈতিকতা, ও যখন মূল্যবোধ বলতে গেছে উদাহরণ দিতে গেছে সেটা নৈতিকতা চলে আসছে, ধরতে পারছো ইয়াসনা উদাহরণটা কিসের হয়েছে? জি মিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আটজন আছো, আটজন অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিবা, ঠিক আছে। ঋতু পড়া বুঝতে পারছো? আচ্ছা ঋতুর থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা ধারণা কি বলছে? মিস্টার বিল্লা একজন সমাজ গবেষক, সাদা মনের মানুষ, তিনি সমাজে নানা অশান্তি, মানুষের মাঝে নানা জটিলতা, নির্দ্বিধায় মিথ্যা বলা ও অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতা দেখে ব্যথিত হন। মেয়ের সাথে মার্কেটে গেছেন, বিক্রয় কর্মী দাম চাইলো, বললো এটা তার 500 টাকায় কেনা, 400 টাকায় বিক্রি করলো। এই কাহিনী সবচেয়ে বেশি হয় রাজধানী মার্কেট, আছে না রাজধানী সুপার শপ, রাজধানী মার্কেটে গেলে এই কাহিনী সবসময় হয় যে বলে আপা একটা দাম বললো, বলে আপা এটা তো আমার এইটার দামে তো আমার কেনাই হয়নি, আমি তো এর দামই কিনতে পারিনি, অথচ এই দামে কিন্তু সে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, এর ভুক্তভোগী আমি। সো দেখছি এই কাহিনী তোমাদের সাথেও তো হয়েছে, হয়েছে না? হ্যাঁ, আবার ওই যে নিউ মার্কেট, গাউসিয়া, এগুলো তো এই কাহিনী হয়। তুমি যদি ঠিকঠাক মতো বার্গেনিং মার্কেটে 100 টাকা দামের গলার হার 350 টাকা দামে কিনে নিয়ে আসছি, পরে তো পুরো ধরা গেছে। হ্যাঁ এটাই তো, এরকম মনে করো যে যারা খুব বেশি চালু এবং বার্গেনিং করতে না পারে তো তাদের গলা কেটে রেখে দিবে, গলা কেটে মাথাটা রেখে দিবে, ঠিক আছে, বাকি বডি পাঠিয়ে দিবে। আচ্ছা তিনি দোকানিকে বললেন, আমাদের সাথে পারে না কেউ, আমাদের সম্ভব, হ্যাঁ আমরা সুপার উইমেন, তাদের সম্ভব, বাট আমার আম্মু পারে না, আমার আবার বড় আপার হেল্প নিতে হবে, আমার আম্মু আবার পারে না। আচ্ছা তিনি দোকানিকে বললেন, নানু সবচেয়ে ভালো পারে, হ্যাঁ উনি তো আম্মুর আম্মু তাই অনেক এক্সপার্ট। আচ্ছা হ্যাঁ তিনি দোকানিকে বললেন, বাবা মিথ্যা কথা কেন বলো? ছেলেটা বলল, স্যার এটা না বললে ব্যবসা করা যায় না, আম পাকাতে নিষিদ্ধ কেমিক্যালের কেন ব্যবহার করো এটা জিজ্ঞেস করলেন একদিন এক ব্যবসায়ীকে। ব্যবসায়ী জবাব, স্যার আপনারা তো আমের রং ভালো না হলে কেনেন না, তাই আমাদের করার কি, বাড়ির পাশে রাস্তায় কাজ করছে কন্ট্রাক্টর, কোনোভাবে ফাঁকি জুগি দিয়ে কাজ হচ্ছে দেখলে বোঝা যায়। তিনি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলেন, বাবা কেন এইভাবে কাজ করো? তার সাব জবাব, কাজ পেতে 25% বিভিন্ন পক্ষকে দিতে হয়েছে, কাজ শেষ করে বিল আনতে নানাভাবে 25% পাওয়া যাবে, আমার লাভ 25% বাদ দিলে কাজ যা হওয়ার তাই হচ্ছে। মিস্টার বিল্লা ভাবেন, মানুষের উচিত অনুচিতের বোধ মরে গেছে সর্বত্রই, যা একদিনে মরে নেই, একদিনে ভালো হবে না ঠিক, কিন্তু চেষ্টাটাই বা শুরু হবে কবে, দেখছো অবস্থা। মিস্টার বিল্লা কিন্তু অনেকগুলো কাজ, মানে খারাপ কাজ ধরতে পারছেন, এবং যাদের কাজগুলো ধরতে পারছেন, মানে যে কাজগুলো খারাপ করতেছে তাদের, এই যে অন্যজন যে ধরতে পারছে, এটা কি, এটা কি নৈতিকতার ব্যাপার না মূল্যবোধের ব্যাপার, যে ধরতে পারছে মিস্টার বিল্লা যে আম ব্যবসায়ী, তারপর হলো যে মার্কেটের ব্যবসায়ী এবং কন্ট্রাক্টরের যে কাহিনী, এগুলো ধরতে পারছে, এগুলো কি নৈতিকতা না মূল্যবোধ? নৈতিকতা। আর এই যে ব্যবসায়ীরা যারা এই কাজটা করতেছে তাদের ভেতরের যে অনুভূতিটা, যে এইরকম না করলে আমার ব্যবসা হবে না, বিজনেস এমনি না করলে হয় না, তারপর আমের ব্যবসায়ীর কাছে একটা লজিক আছে যে আমের রং যদি ভালো না হয় তাহলে তো আর কিনবে না, তাই না? তো আমার তো ব্যবসা করতে হবে, আমার তো আম বিক্রি করতে হবে, তো আমার কাছে আমি আমটারে সুন্দর করার জন্য কেমিক্যাল দিব দিয়ে বিক্রি করবো। আবার কন্ট্রাক্টর বলতেছে যে আমি 25% ফার্স্টে প্রজেক্টটা, মানে কাজটা পাওয়ার জন্য দিছি, এরপর আবার যখন টাকা উঠাবো তখন 25% এক একজনের ঘুষ দিতে হবে, আমার দিতেই হবে, এরপর কি 25% তো আমার লাভ করতে হবে, নাহলে আমি এত কষ্ট কেন করবো, তারপর বাকি 25% দিয়ে আমি কোনো মতো করে কাজ করে দিব, কারণ আমার কিছু করার নেই, এটা আমার কাছে জাস্টিফিকেশন।
হ্যাঁ আমি এটা এভাবে জাস্টিফাই করতেছি। সো এই যে এই বোধগুলো, এই মানুষগুলোর ভেতরে যে বোধগুলো, এগুলো কি নৈতিকতা না মূল্যবোধ? মূল্যবোধ মূল্যবোধ মূল্যবোধ। তো এখন ধরতে পারছি নৈতিকতা কোনটা মূল্যবোধ কোনটা? কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, কি করতে হবে কিভাবে করতে হবে, এই সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকে মূল্যবোধ বলে। এই যে আমাদের মূল্যবোধের সংজ্ঞা, এটা চাইলে তোমরা পেন্সিল দিয়ে দাগায় রাখতে পারো। দীর্ঘদিনের ধ্যান ধারণা চিন্তা ভাবনা ইত্যাদির আলোকে দল ব্যক্তি ও সমাজের মধ্যে এরূপ বোধের সৃষ্টি হয় এবং তা সমাজের মানুষের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে। যেমন ব্যবসায়ী যারা কন্ট্রাক্টর তারা এরকমই করবে, আবার যারা ওই যে জমির দালালি করে বা এরকম মানে কি বলে বিভিন্ন সরকারি প্রজেক্টে দালালি করে, তো তাদের মধ্যে এরকমই একটা টেন্ডেন্সি মাথা ভেতরে চালু হয়ে গেছে যে আমার কাজটা পাইতে হলে ঘুষ দিতে হবে, ঠিক আছে, এবং টাকা উঠাইতে হলে ঘুষ দিতে হবে। সো আমার কি করতে হবে, এরকম করেই কাজটা করতে হবে। তো এই যে বোধটা, এই যে টেন্ডেন্সিটা, হ্যাঁ এটা কি একদিনে গড়ে উঠছে? একদিনে কিন্তু হয়নি। এই যে যারা এই ধরনের দালালি গুলো করে বা এই ধরনের কন্ট্রাক্টের কাজগুলো করে, তো তারা কিন্তু অনেকদিন আগে থেকেও দেখে আসতেছে, এরকম হয়ে আসতেছে, এখনো তারা সেটাই করতেছে। সো এই জিনিসটা কি তাদের দীর্ঘদিন দেখে আসার পরে তাদের ভিতর সৃষ্ট উপলব্ধি বা বোধ, মূল্যবোধ, ঠিক আছে, বুঝছি। এইরূপ বোধ বা আচরণকে সমাজে মূল্যবান ও অনুকরণীয় বলে মনে করা হয়ে থাকে। আচ্ছা, খারাপ গুলো মূল্যবান না বা অনুকরণীয় না, ঠিক আছে। যেমন আমরা মনে করি যে টিচাররা, যারা টিচার হবে, টিচার টিচিং একটা মহৎ পেশা, যারা টিচার হবে তারা খুব ভালো হবে, মানুষ হিসেবে খুব উন্নত হতে হবে, মানবিক গুণাগুণগুলো থাকতে হবে। তো এগুলো কি যা আমরা দেখে আসি যে যারা টিচার হয় মানে শিক্ষকতা টিচিং প্রফেশনে যায় তারা খুব ভালো মানুষ হয়, সবচেয়ে বড় কথা তাদের মানুষ হিসেবে ভালো হইতে হয়। তো এই যে আমাদের যে বোধটা, ঠিক আছে, আমরা টিচার দেখলে একটু সম্মান করি, সে আমাকে সরাসরি পড়াক না পড়াক, বাট যখন আমি জানতে পারি যে তিনি একজন টিচার, টিচিং প্রফেশনের সাথে জড়িত, তার প্রতি আমার অটোমেটিক একটা সম্মান আসে। আবার যারা দেখা যায় ধর্মীয় গুরু, ঠিক আছে, তা আমি হয়তো অন্য ধর্মেরও হতে পারি, বাট আমি কি অন্য ধর্মের মানে আরেক ধর্মের গুরু বা আমার ধর্মের যে একজন গুরু যাদের বলে, ঠিক আছে, লিডার, তো তাদের প্রতিও কি আমার একটা সম্মান আসবে, কারণ এটা আমার ভিতর মূল্যবোধ, আমি বিশ্বাস করি তারা মানুষ হিসেবে ভালো উন্নত, ঠিক আছে, তাই না? মেয়েরা শুনতে পাচ্ছো? হ্যাঁ। তো এগুলো কি আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমরা আমাদের ছোট বাচ্চাদের এভাবে শিখাই যে হ্যাঁ এদের সম্মান করতে হবে, বড়দের সম্মান করতে হবে। মূল্যবোধের ওপর মানুষের বিবেক বোধের একটা সাধারণ প্রভাব থাকায় সকল সমাজে এরূপ বোধ ও আচরণের একটা সাধারণ ভাবধারা গড়ে উঠতে দেখা যায়। নৈতিকতার বিষয়টি স্থির ও সর্বত্র গ্রহণযোগ্য বিষয়, মানে এটা হলো একদম স্থির থাকবে নৈতিকতা, তোমার এটা ভালো মানে ভালো, তুমি চাইলেই রাস্তার মধ্যে কাউকে মারামারি করতে পারবে না, শুধু শুধু তো কেউ কাউকে মারামারি করতে পারবে না, পারবা? এখন ধরো যে কিসের ইয়াসনার ইচ্ছা করলো, ইয়াসনার খুব রাগ উঠে গেল, ও চিন্তা করলো আজকে ফারহানার সাথে মারপিট করবে, ধরো ওর এত সাহস হয়ে গেল যে ফারহানার সাথে মারপিট করবে, তো চাইলেও করতে পারবে, কারো সাথে করতে পারবে না। ইয়াসনা, হ্যাঁ ইয়াসনা বাংলাদেশের একটা সাধারণ মেয়ে হোক বা ও আমেরিকার একজন সিটিজেন হোক, ও কিন্তু ওইখানেও কিন্তু কারোর সাথে শুধু শুধু মারপিট করতে পারবে, ওইখানেও করলেও ওইখানে চার্জ হবে, ঠিক আছে। আচ্ছা, তো নৈতিকতা ব্যাপারটা সব জায়গায় ভালো সব জায়গায় খারাপ, এটা সবাই ভালো বলবে সবাই খারাপ বলবে। এই জায়গাটা মনে করছে একজন যে চোর, যিনি চোর চুরি করে, সেও কিন্তু জানে চুরি করা মহাপাপ, জানে না চুরি করা খারাপ, ও জানে, ঠিক আছে। যে ব্যবসায়ী ফলের মধ্যে কেমিক্যাল মিশাচ্ছে সে নিজেও জানে এটা খারাপ, এবং সে কিন্তু কখনোই ওই আমটা যেটাতে সে নিজের হাতে কেমিক্যাল মিশাইছে সেটা কখনোই তার নিজের পরিবারের মানুষকে দিবে না, নিজেও খাবে না, বুঝছো, সে নিজেও জানে এটা খারাপ। সো এটাই দীর্ঘদিনে চলতে যে সকল সমাজে কিছু বিষয় পালনীয় ও কিছু বিষয় বর্জনীয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। মিথ্যা কথা না বলা, বড়দের সম্মান করা, পণ্যের ভেজাল না দেওয়া, মাপে কম না দেওয়া, শালীনতা বজায় রাখা, অসহায়কে সহায়তা করা ইত্যাদি নৈতিকতার বিষয়। এখানে শালীনতা বলতে কি বোঝাবে, এটা এক এক সমাজের মূল্যবোধের কারণে পার্থক্য হবে, মানে সমাজের যেটা, ঠিক আছে, স্বাভাবিক সেটা এটা। যেমন মনে করো আমাদের আমাদের বাংলাদেশে আমরা চাইলে একদম ফুল কভার হয়ে রাস্তায় বের হইতে পারি একদম হিজাব নিকাব পরে, আবার চাইলে আমরা কি একটু খোলামেলা ভাবে বের হইতে পারি বোরকা না পরে, আবার দেখা যায় একটু ওয়েস্টার্ন মানে
কালচার ফলো করেও ড্রেস পরে বের হতে পারে, কেউ কিন্তু চার্জ করবে না। বাট ইরানের ব্যাপারটা কি, ইরানে তুমি অমুসলিম হও বা সৌদি আরবে এরকম হয়, তুমি যদি অমুসলিমও হও এবং তুমি যে কান্ট্রি থেকে হও না কেন, তোমাকে একটু সালিয়ে হতে, মানে কভার হয়ে যেতে হবে। বাট ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, ইউএস এবং ইউকে, সরি ইউকে না, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে তুমি যদি একটু খোলামেলা, মানে একটু না পুরোটাই খোলামেলা অবস্থাও যাও, সমস্যা নেই, ঠিক আছে। সো ওইখানে তুমি যদি পুরোপুরি খোলামেলা থাকো, ওইটা তো শালীনতার কোনো সমস্যা নাই। বাট এটা আমাদের বাংলাদেশে বা মিডল ইস্ট কান্ট্রি গুলোতে সমস্যা আছে। সো মূল্যবোধের ব্যাপারটা, মনে করো যে নৈতিকতার ব্যাপারটা আবার একটু মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়, বুঝছি বুঝছি জিমি। আচ্ছা, মূল্যবোধ দীর্ঘদিন গড়ে ওঠে যা ব্যক্তি, সমাজ ও দল ভেদে পার্থক্য হয়, কিন্তু নৈতিকতা বিষয়টি এরূপ পার্থক্য হয় না। নৈতিকতা যেটা ঠিক সেটা বেশিরভাগ সবসময় ঠিক থাকে, এটা খুব একটা চেঞ্জ হয় না। অর্থাৎ নৈতিকতা সাধারণ বিষয় আর মূল্যবোধ ব্যক্তি, সমাজ, দল, ধর্ম, বর্ণ ইত্যাদি নানান চলক ভ্যারিয়েবল দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আচ্ছা, নৈতিকতার পথে মানুষকে চলতে উৎসাহিত করতে একদিকে যেমন দৃঢ় সামাজিক অঙ্গীকার এবং আইনের শাসন ও এর প্রয়োগ প্রয়োজন, তেমনি উন্নত মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। দেখো, নৈতিকতা জিনিসটাকে তোমার এনফোর্স করতে হলে, আর নৈতিকতা যদি না থাকে, কেউ যদি নৈতিকতা ব্যাপারটা ফলো না করে, তোমার দেশে সমাজে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। যা যা মন চায় সে তাই করবে, ভালো মন্দর কোনো ব্যাপার নাই, সবাই সাফার করবে, সবাই, ঠিক আছে, খুবই বাজে অবস্থা হয়ে যাবে। তো এই জিনিসটা যদি না থাকে, এই যে যেমন দেখো আমাদের এই দেশে খুবই বাজে, খুবই বিশ্রী একটা জিনিস যে আমরা মুসলিমরা, মুসলিম প্রধান দেশ, বেশিরভাগ মুসলিম, তো যারা সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘু, ঠিক আছে, যেমন অন্য ধর্মের খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা হিন্দু, বেশিরভাগ আমরা দেখি যে খবরে যে অন্য ধর্মের মন্দির গুলো, মানে উপাসনার ক্ষেত্রগুলো আমরা ভেঙে ফেলি, আমাদের, আমরাই কিন্তু ভাঙতেছি, মানে আমরা মুসলিমরা ভাঙতেছি, যেটা কিন্তু একদমই উচিত না। তারপর ওরা আবার কি করতেছে, ওদের এটা অনেক দরদের একটা জায়গা, অনেক ইমোশনের একটা জায়গা, ঠিক আছে। সো ওরা কি করতেছে, ওরাও সুযোগ পেলে আমাদের উপর অ্যাটাক করতেছে, যা পারতেছে করতেছে। আবার দেখো মিয়ানমারে যা হলো, রোহিঙ্গা, ওরা সংখ্যালঘু ছিল, কম ছিল, তো ওদের উপর মুসলিম হিসেবে অত্যাচার করায় কি একটা অবস্থা হয়ে গেছে, কতগুলো মানুষ কতটা কষ্ট আছে। তো এই নৈতিকতা জিনিসটা যদি না থাকে, অ্যাসিওর না করা যায় বা উৎসাহী না করা যায়, তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা হবে। আর এটা করার জন্য কি হইতে হবে, আইনের শাসন এবং প্রয়োগের দরকার, আইন দ্বারা এটা বিল্ড আপ করতে হবে এবং এটা যেন চলমান থাকে। আর যথাযথ মূল্যবোধ, আর মূল্যবোধটাও প্রতিষ্ঠা দরকার, কারণ মূল্যবোধ যদি তোমার ভিতর না থাকে, তোমার ভিতরে কিন্তু শয়তানি বা বিষাক্ত জিনিসটা আছে, হ্যাঁ, তো তুমি সুযোগ পাইলেই ওইটা প্রকাশ করে দিবা, ঠিক আছে। সো মূল্যবোধটা প্রতিষ্ঠা করতে হবে, এর জন্য আমাদের কি দরকার, সুশিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি ও উত্তম ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির প্রতিষ্ঠা প্রয়োজন। হ্যাঁ, সামাজিক অগ্রগতি এক পর্যায়ে মানুষের মূল্যবোধের ধারায় পরিবর্তন আনে। সামাজিক, তোমার যদি সমাজটা উন্নত হয়ে যায়, সমাজটা যদি খুব ভালো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার মূল্যবোধটাও আস্তে আস্তে উন্নত হবে, খারাপ হবে না। একইভাবে নৈতিকতা অনুশীলনও সমাজে অগ্রগতি লাভ করে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, 9 জন আছো, 7 জনের অ্যাটেন্ডেন্স পাইছি, 2 জনের অ্যাটেন্ডেন্স পাইনি, কে, কোন 2 জন অ্যাটেন্ডেন্স দাওনি একটু বলো তো, কার কার অ্যাটেন্ডেন্সটা দাও হয় নাই? মিস আমি, তাড়াতাড়ি দিয়ে দাও, আমি এখন অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব। আচ্ছা, ব্যবসায় নৈতিকতা এই টপিকটা আমাদের নাই, সো আমরা এটা স্কিপ করে গেলাম। বাট তোমরা একটু দেখার জন্য দেখতে পারো যে নৈতিকতা জিনিসগুলো কি, এখানে আমাদের কিছু পালন করতে হবে ব্যবসা করার ক্ষেত্রে, কিছু বাদ দিতে হবে, ঠিক আছে, জাস্ট দেখার জন্য দেখবা, যদি সময় পাও আর কি, আর যদি সময় না পাও বা ইচ্ছা না করে, তাহলে তার কিছু করার নেই, দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে ব্যবসায়িক মূল, 1 মিনিট, হ্যাঁ, সরি, হ্যাঁ, নিশ্চয় পিটিটা নুডলস, হ্যাঁ, বকা নুডলস না, হ্যাঁ, ওই নুডলস টাই, ওইটাই চিত বেশি কিউট লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা কি আমাদের কেন প্রয়োজন, যদিও আমরা অলরেডি বুঝতে পারছি যে কেন প্রয়োজন, তারপরে আমরা একটু পড়ি। হ্যাঁ, এটা কে পড়বে, যদিও আমাদের টাইম নাই, কত, 5 মিনিট আছে, পড়ো তো, কে পড়বে, তাহমিনা পড়ো, আপনি পড়ে ফেললেন, না হলে এত বড়টা পড়া হবে না, যতটুকু পড়া যায়, তাহমিনা পড়ো তো, কোনটা পড়বো, এই যে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা, শুরু করে দিন, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা। শহরের মধ্যবিত্ত একটা পরিবারের কথা যদি ধরা যায়, তবে দেখা যাবে
চাল ডাল তরকারি মাছ গোশত সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের জন্য পরিবারটি ব্যবসায়ীদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তৈজসপত্র আসবাবপত্র শুরু করে জামা কাপড় বাচ্চার জন্য বই খাতা কলম ব্যাগ নাস্তা যাতায়াত ইত্যাদি সবকিছুতে ব্যবসায় সংশ্লিষ্টতা। তাই বর্তমান কালে ব্যবসায় মানব জীবনে অবিচ্ছিন্ন অঙ্গ। মানুষের আয় যোগদান ও সরকার রাজস্ব আয়ের একটা দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা সারা বিশ্বে অবাধ বিচরণ। তাই দেশের ভাব মূর্তি এবং সামর্থ্য ও এই ব্যবসায়ের দ্বারা প্রভাবিত হয়। তাই ব্যবসায় মেনে পরিচালিত হচ্ছে তার উপর সমাজের মানুষগুলোর নৈতিকতার মান, জনগণের মন মানসিকতা, সামাজিক সুস্থতা, স্বাস্থ্য ও নিরাপত্তা ইত্যাদি নানান বিষয় নির্ভর করে, যে কারণে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা সমাজে অনেক বেশি প্রয়োজন। নিম্ন আচ্ছা আচ্ছা নিম্নের কতিপয় কারণ তুলে ধরো কেন প্রয়োজন। হ্যাঁ দেখো, আমাদের বর্তমানে সমাজে বর্তমানে আমরা যেরকম লাইফস্টাইল মেনটেন করতেছি, ব্যবসা আমাদের মনে করতে একদম রক্তের শিরায় শিরায় মিশে গেছে। কেমনে আমাদের যেই যা প্রয়োজন, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের ব্যবসায়ীদের উপরে নির্ভর করতে হচ্ছে। প্রত্যেকটা নিডস ফুলফিল করার জন্য ব্যবসায়িক কার্যক্রম বা ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা একটা শহরের মধ্যবিত্ত পরিবার, আমাদের খাবার থেকে শুরু করে বা যাতায়াত আসবাবপত্র তারপর বাসস্থান সবকিছুর জন্য কিন্তু ব্যবসায়িক কার্যক্রম সেবা এবং পণ্যের উপর নির্ভর করতে হচ্ছে। তো আমরা মনে করি যে প্রত্যেকটা জিনিসের জন্য যেহেতু ব্যবসার উপর নির্ভরশীল হচ্ছি, তো ব্যবসায়ীরা যদি আমাদের কন্টিনিউয়াসলি ঠকায় যায় তাহলে কি আমরা কি ঠকে যাব না? মানে আমাদের অবস্থাটা কি হবে, খারাপ হয়ে যাবে না? হ্যাঁ দেখো, তুমি যাই কিনতেছো, যেখান থেকে কিনতেছো, তুমি যদি টাকা দিয়েও যদি ভালো জিনিস না পাও তাহলে তোমার অবস্থাটা কি, তুমি সব সময় ডিপ্রাইভ করবা, মানে তোমার ভিতরে মানে হতাশা কাজ করবে। ঠিক আছে, টাকা দিয়েও তুমি ভালো জিনিস পাচ্ছ না। ঠিক আছে, এক মিনিট, হ্যাঁ আচ্ছা সরি। হ্যাঁ আচ্ছা, তো সবকিছুর জন্য যেখানে ব্যবসার উপর নির্ভরশীল এবং আমাদের দেশের অর্থনীতি সমাজ ব্যবস্থা সবকিছু, আমরা যদি দেখে যাই যে ব্যবসায় যারা করে তারা খারাপ মানুষ, ব্যবসায়ীরা ঠকা, তো আমাদের কি ব্যবসার প্রতি একটা খারাপ ধারণা এসে পড়বে। ঠিক আছে, সো আর আমরা যদি কন্টিনিউয়াসলি খারাপ জিনিস কনজিউম করে যাই আমরা কি অসুস্থ হয়ে যাব? ঠিক আছে, শারীরিক ভাবে মানসিক ভাবে সব দিক দিয়ে আমরা অসুস্থ হয়ে যাব, আমাদের কোনো নিরাপত্তা থাকবে না। তো কেন এটির মূল্যবোধ এবং নৈতিকতা ব্যবসা করার ক্ষেত্রে প্রয়োজন, সেটা এখন আমরা এক একটা পয়েন্টে দেখবো। ঠিক আছে, প্রথমটা আমি দেখি পড়ি, ব্যক্তিক শুদ্ধতা পরিশুদ্ধি অর্জন, সরি ব্যক্তিক পরিশুদ্ধি অর্জন, গেইনিং ইন্ডিভিজুয়াল পিউরিটি। ঠিক আছে, কি বলছে এদিকে, মানুষ সৃষ্টির সেরা জীব, বিশ্বাস ও আচরণে মানুষের পরিশীলিত হবে এটাই সৃষ্টিকর্তার প্রত্যাশা। প্রতিটা মানুষও অন্যের নিকট থেকে এটাই প্রত্যাশা করে। মানুষের বিবেকবোধ তাকে সদা ভালো হয়ে চলার মন্ত্রণা দেয়। তাই একজন ব্যবসায়ী যখন লোভ লালসা ভুলে মূল্যবোধ ও নৈতিকতা মেনে ব্যবসা করে তখন তার মধ্যে আত্মিক পরিশুদ্ধি ও নির্মল মানসিকতা সন্তুষ্টি অর্জিত হয়। দেখো আমরা মানুষরা, আচ্ছা আমরা মানুষের পরে যে এগুলো এক্সপ্লেন পরে করি, তোমরা কি জানো যে আমরা মুসলিম হিসেবে আমাদের নবীজি একটা হাদিস বলছে ব্যবসায়ীদের জন্য যে যার সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের মতো মর্যাদা পাবে, মানে আল্লাহর আরশের তলে সাতজন সাতটা সম্প্রদায় আশ্রয় পাবে, ছায়া পাবে, তার মধ্যে একজন সৎ ব্যবসায়ী। বুঝতে পারছো, একটা সম্প্রদায় হলো যারা সৎভাবে ব্যবসা করে, তার মানে বুঝতে পারতেছো সৎভাবে ব্যবসা করা কতটা কষ্টকর কাজ এবং কতটা নিজের আত্মার উপরে আত্মাকে কন্ট্রোল করতে হয়। আমাদের মনের ভেতরে যে মানে খারাপ লোভ লালসা আসে যে চাইলেই তো আমি এর কম দিতে পারি, চাইলেই তো এর থেকে কয়েকটা টাকা বেশি নিতে পারি, চাইলেই তো আমি এটাতে ভেজাল একটু ভেজাল মিশে বেশি লাভ করতে পারি, ব্যবসায়ীরা পারে। ঠিক আছে, বাট যে করতেছে না, যে জেনে বুঝেও করতেছে না, সুযোগ থাকার পরও করতেছে না, সে কিন্তু নিজের উপরে নিজের মনের উপর অনেকটা কন্ট্রোল আনতেছে। তো এর জন্য আল্লাহ তাকে এইভাবে পুরস্কৃত করবে। তো যেই ব্যক্তি মানে ব্যবসায়ী এরকম মূল্যবোধ এবং নৈতিকতা পালন করে সে কি আত্মিক পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি হয় এবং নির্মল মানসিক সন্তুষ্টি অর্জন হয়। বুঝতে পারছি এই পয়েন্টটা মেয়েরা? জি মিস।
তো এইখানে এতটুকু পর্যন্ত আমাদের পড়াটা থাকলো, এরপর নেক্সট ক্লাসে আমরা